একটা সময় ছিল যখন ছুটির দিনে একসাথে পরিবারের সকলে সিনেমা হলে ছুটতেন পছন্দের ছবি দেখতে, শহর হোক বা গ্রাম। পর্দা টাঙিয়ে দেখানো হতো সিনেমা। কিন্তু বর্তমানে বদলেছে সময়, চাহিদাও বদলেছে। স্মার্টফোনের যুগে মোবাইল বা ল্যাপটপে পছন্দের ছবি দেখতে পছন্দ করেন অনেকেই। আর এই অভ্যাস একসাথে বসে সিনেমা দেখার সেই আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। তবে এবারে সেই পুরনো নস্টালজিয়া ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। প্রতি শনিবার সন্ধ্যে 6টা থেকে রাত 11টা পর্যন্ত বড় পর্দায় দেখানো হবে সিনেমা। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগকে বাস্তবায়িত করেছেন তিনি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। যারা মোবাইলে বিশেষ সরগর নন তাদের কথা ভেবে এবং যুব সমাজের প্রতিনিধিদের বিভিন্ন ধরনের গেম থেকে কিছুটা হলেও বিচ্যুত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এলাকায় যারা মোবাইলে অতটা সরগর না, বিশেষ করে সিনিয়র যারা, তারা মোবাইলে অত সরগর না, তারা ওরকম ডাউনলোড করে ফট করে সিনেমা দেখতে পারে না। এবার তাদের জন্য মূলত, এবং যুব সমাজ অন্যান্য গেমে এত বেশি মেতে থাকে, তাদের কথাও চিন্তা করে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের এলাকার বিধায়ক ব্রাত্য বসু, তিনি জানেন যে তিনি একজন বিখ্যাত নাটককার, লেখক, পরিচালক, অভিনেতা, তিনি আমাদের বলেছেন যে এরকম যদি একটা উদ্যোগ নেওয়া যায় যে প্রতি সপ্তাহে শনিবার দিন যদি তোমরা সব ক্লাব এবং কমিটির সবাইকে নিয়ে যদি দুটো করে সিনেমা দেখাতে পারো, বাংলা, ইংরাজি, হিন্দি, বিভিন্ন দুটো করে সিনেমা দেখাতে পারো তাহলে ভালো হয়। আমরা সেইভাবে উদ্যোগ নিয়ে আমাদের দক্ষিণ দমদমের 15 নম্বর ওয়ার্ডে প্রতি সপ্তাহে আমরা শনিবার সন্ধে 6টা থেকে রাত্রির 11টা 11:30 পর্যন্ত আমরা এই দুটো সিনেমার ব্যবস্থা। এটা কতদিন চলবে? এটা সারা বছর, যতদিন মানে চালাতে পারবো ততদিন চালাবো। বড় পর্দায় কোন ছবি দেখানো হবে সে বিষয়টি নির্বাচন করার জন্য রয়েছে বিশেষ প্রক্রিয়া। এলাকার ক্লাবগুলির ছেলেরা ড্রপ বক্সে পছন্দের ছবির নাম লিখবেন। এরপর সিনিয়ররা তাদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে পছন্দের ছবি নির্বাচন করবেন। এই সিনেমাগুলো সিলেকশন করবে আমাদের ওয়ার্ডে 8খানা ক্লাব আছে। এই ক্লাবের ছেলেরা তাদের মনমতো সিনেমা তারা একটা টোকেনে লিখে একটা ড্রপ বক্সে ফেলবে। এবার ওই ক্লাবের যারা সিনিয়র তারা ওই ড্রপ বক্স থেকে দুটো তুলে যদি মনে করে যে হ্যাঁ এই সিনেমাগুলো চালানো যায়, কিছু কিছু সিনেমা আছে যে চালানো যায় না বা সবার এতে দেখা যায় না সবাই মিলে, সেরকম সিনেমা হতে পারে, তার জন্য এটা যেহেতু প্রকাশ্যে চলবে যেন তারা দেখে সিনিয়ররা যদি সই করে দেয় তাহলে চলবে। এক একটা ক্লাব এক এক দিন চায়, এক একটা সপ্তাহ পাবে, কোনো শনিবার একটা ক্লাব করলো পরের শনিবার আরেকটা ক্লাব, এইভাবে আর এই জায়গাতেই হবে। হ্যাঁ, এটা সম্পূর্ণ বিনামূল্যে এই জায়গাতেই হবে, ভেনু এটাই। আর বলছি এখানে কি মন্দির কোনো সিনেমা কি চলতে পারে? হ্যাঁ, চলতে পারে যদি নাকি এলাকার লোকেরা সাজেস্ট করে। এরকম মন্ত্রী আমায় পার্টিকুলার বলেনি যে তার সিনেমা চালানোর জন্য, এখন এলাকার যদি সেখান থেকে ডিমান্ড হয়, যেমন এইবার অনেকেই বলেছে সামনের বার বাহমান সিনেমাটা দেখানোর জন্য, তা আমি তখন বলেছি যে হ্যাঁ ঠিক আছে, যদি সিনিয়ররা সেটা পারমিশন দেয় বহমান সিনেমাটা হবে, সঙ্গে আরেকটা হিন্দি বইয়ের কথাও বলেছে। পশ্চিমবঙ্গ সরকার নিবেদিত এই বিশেষ উদ্যোগের বাস্তবায়নের দিন বড় পর্দায় দেখানো হয় সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবিটি। এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে এই বিশেষ দিনে। মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।